নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বেলাভূতে বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি আয়েশা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। 5ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল 3টায় বেলাভূ সাংগঠনিক জেলা শাখার বড়ইচা বাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারী নেত্রী, মহান মুক্তিযুদ্ধ সহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি আয়েশা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলাভূ শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আয়েশা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত সভায় আয়েশা খানমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বেলাভূ শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সহ সাধারণ সম্পাদক আশফিয়া আক্তার হেনা, লিগাল এইড সম্পাদক রোকসানা আক্তার, কৃষক নারী আনোয়ারা বেগম, খামারের চর শাখা সংগঠক ও শিক্ষক রুনা আক্তার এবং নারায়ণপুর শাখা সংগঠক মিনতি রানী সূত্রধর। বেগম রুকিয়া শাখা তুষার বলেছিলেন, নারী তুমি জাগো, সুফিয়া কামাল বলে গেছেন নারী তুমি সংগঠিত হও, আর আয়েশা খানম বলে গেছে নারী তুমি শুধু সংগঠিত হলে চলবে না, তুমি ব্যাপক সংগঠিত এবং শুধু তোমার দেশীয় বলয়ে তোমাকে সংগঠিত থাকলে চলবে না, আন্তর্জাতিকভাবে জাতিসংঘ পর্যন্ত এই বাংলাদেশের নারী আন্দোলনকে তুমি চিনাইছে। তারা তাদের বক্তব্যে আয়েশা খানমের আদর্শকে ধারণ করে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার আন্দোলনে অধিকতর নিবেদিতভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে জানান আয়েশা খানমের দেখানো পথে বাংলাদেশ মহিলা পরিষদ চলার প্রচেষ্টা করে যাবে সর্বদা এবং নারীদের পাশে থেকে কাজ করে যাবে বাংলাদেশ মহিলা পরিষদ। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট শাহিনুর আক্তার, বেলাভূ প্রতিনিধি, নরসিংদী টিভি।